চাকরির দাবিতে দিল্লি চলো অভিযানের ডাক দিল ডিওয়াইএফআই। দেশজুড়ে বেকারত্বের প্রতিবাদে এবং শূন্য পদে নিয়োগের দাবি সামনে রেখে আগামী 3রা নভেম্বর সংসদ অভিযান এবং দিল্লির যন্তর মন্তরে সমাবেশে সামিল হবেন তারা। এই সমাবেশে বক্তব্য রাখতে পারেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের পলিট ব্যুরোর সদস্য নীলোৎপল বসু সহ অন্যান্যরা। এছাড়াও যুব নেতৃত্ব এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন। মূলত ডিওয়াইএফআই এর দাবি কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের 2021 সালে দেওয়া তথ্যই দেখা যাচ্ছে, গত 45 বছরের মধ্যে দেশে কর্মসংস্থানহীনতার হার এখন সর্বোচ্চ। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে। মূলত এই আন্দোলনকে হাতিয়ার করেই আন্দোলনের তেজ বাড়াতে মরিয়া বাম ছাত্র যুবরা। এই রাজ্যে সিপিএম এর যুব সংগঠনের প্রতিনিধিরাও চলো দিল্লি অভিযানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। মূলত দিল্লি থেকে আন্দোলন সর্বস্তরে ছড়িয়ে দিতে মরিয়া ডিওয়াইএফআই। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।